এই ভয়ঙ্কর চিৎকারটি নিয়ে আনন্তা স্যার বলেছিল, যেদিন আমি চিৎকার দিই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এই মাথা ব্যথার ফিল নিতে চিল মুডে হলে চলে গিয়েছিলাম কিল হিম সিনেমাটি দেখতে। সিনেমাটার শুরুতেই আনন্তা স্যারের দুর্দান্ত এন্ট্রি, আর তারপর পরি ঈদ ভাইবসের গান। গান শেষ হতে না হতেই দুর্দান্ত আর গুজবাম দেওয়া বিজিএম কানের ভিতর শিহরণ জাগিয়ে দেয়। এই বিজিএমটা কিন্তু সত্যি বলতে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক অনেক বেশি ভালো লাগছে। বাংলা সিনেমায় এত জোস বিজিএম আমি আগে কখনো শুনি নাই। একাধারে ম্যাচ আর অ্যাকশন, সাথে তামিল টাইপের বিজিএম, এই সব মিলিয়ে আমি ভাবছিলাম সিনেমাটা হয়তো জমে ক্ষীর হবে। কিন্তু সম্পূর্ণ সিনেমাটা দেখার পর আমি হলাম কিছুটা হতাশ। হতাশার কথা পরে বলি, আগে ক্যারেক্টারগুলোর পারফরম্যান্সের দিকে চলি। শুরুতেই বলা লাগে মেগা স্টার আনন্তা স্যার, এই হাসিটার মতোই অনেকটা রহস্যজনক ছিল এই সিনেমায় আনন্তা স্যারের অভিনয়। তবে আগের সিনেমাগুলোয় আনন্তা স্যারের এক্সপ্রেশন আর রিয়াকশন যেমন ছিল, এই ছবিতে ওরকম হয়নি। উনি কিন্তু অনেক চেষ্টা করছেন সিনেমায় ডায়লগ ডেলিভারির সময় তার এক্সপ্রেশন আর রিয়াকশনগুলো প্রপারলি দেওয়ার। তবে কিছু কিছু ফাইটিং সিন আমাদের আনন্তা স্যার একদমই এক্সপ্রেশন আর রিয়াকশন দিতেই পারে নাই, তাই ওই সিনগুলো দেখতে লাগতেছিল। তবে আমাকে সবথেকে বেশি অবাক করছে সিনেমায় বর্ষা আপুর পারফরম্যান্স। আমার মনে হয় বর্ষা আপু তার ক্যারিয়ারের সবথেকে সেরা অভিনয়টা করছে এই কিল হিম সিনেমায়। স্পেশাল ক্যারেক্টার ছিল আমাদের কুংফু রুবেল স্যার, আর পুরো সিনেমাতেই তার মুখে এই সিগারেটটা ছিল। মজার বিষয় হচ্ছে সম্পূর্ণ সিনেমাতেই এই সিগারেটটা ছিল একদমই আগুন ছাড়া এবং আস্তা, মানে এক সিগারেট দিয়ে পুরো সিনেমা শেষ। কমেডি অ্যাক্টর হিসেবে ছিল এই সিনেমায় জনাব চিকন আলী, তবে এই সিনেমায় উনি কমেডির থেকে ভারামি আর ওভার অ্যাক্টিংটাই বেশি করছে। আমি ওভার অ্যাক্টিং কি হলা, ভিলেনের অনেকগুলো চেলাবেলা ছিল, সাইড ভিলেন হিসেবে তারা সবাই অনেক ভালো পারফর্ম করছে। আনন্তা স্যারের সিনেমা মানে সিনেমার ভিতর বেশ কিছু বিদেশি কাস্ট থাকবে, সেই ব্যবস্থাও কিন্তু ছিল। সিনেমার মধ্যে মেইন ভিলেন ছিল আমাদের মিশা সওদাগর। আনন্তা স্যারের নতুন সিনেমায় ভিলেন হিসেবে আছে মিশা সওদাগর, এই বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না, মানে আমার কোনোভাবেই হজম হচ্ছিল না এই বিষয়টা। আমি যখন ট্রেলারের মধ্যে প্রথম দেখলাম যে ভিলেন হিসেবে আছে আমাদের মিশা সওদাগর ভাই, তা দেখে তো বলতে গেলে আকাশ থেকে পড়েছি। কয়দিন আগে, এই তো গত বছর, স্যার আনন্তা জলিল আর মিশা সওদাগরের মধ্যে কত বড় একটা ক্ল্যাশ হইলো। দুজন দুজনের অসঙ্গতিগুলো তুলে ধরলো, একজন অন্যজনের দুমায়া সমালোচনা করলো। দিনটা ডে ছবি তো আমার ইন্ডাস্ট্রির জন্য কোনো লাভ নেই, মিশার কাছ থেকে আমার কিছু শিখার নাই, প্রফেশনাল কোনো আর্টিস্ট নাই, তার মুখে এগুলো মানায়, সে তো শৌখিন শিল্পী। আনন্তা জলিল স্যার শখের অভিনেতা, তার সিনেমা দিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো লাভ হচ্ছে না, আনন্তা জলিলের নায়ক না হয়ে প্রযোজক হওয়া উচিত, আরো কত কিছু বলছিল আমাদের মিশা ভাই। সেতে ইন্ডাস্ট্রির কি লাভ, আনন্তা স্যারও এক চোট সাবান ছাড়া ধুয়ে দিয়েছিল মিশা ভাইকে। মিশার কাছ থেকে তো আমার কিছু শেখার নাই, যার যোগ্যতা নাই। এত কিছুর কয়েক মাস পরেই দেখি আনন্তা জলিল আর মিশা সওদাগর একসাথে আবার সিনেমা করতেছে, তাও আবার একসাথে দুজন দুজনের কি প্রশংসাটাই না করতেছে এখন। এই যে আমাদের উস্তাদ বিলেন, মানেই একমাত্র সব সমস্যার সমাধান ব্রো, উস্তাদ তো বিলেন আছে। তবে এই সিনেমায় আমাদের মিশা সওদাগরের পারফরম্যান্স ছিল খুবই দুর্বল, তার ভিলেন ক্যারেক্টারের যে একটা জৌলুস সেটা এই সিনেমায় অনেকটাই কম উপভোগ করা গিয়েছে। তবে মিশা ভাইয়ের পাঁচ লাইন মানে ডায়লগটা একের ছিল, গরু ঘাস খেয়ে দেয় দুধ আর সাপ দুধ খেয়ে দেয় বিশ। আমি ফাহাদ ফয়সাল, সেই বিশ হজম করতে পারি। এবার এই কিল হিম সিনেমাটার পজিটিভ দিকগুলো বলি, যার প্রথমেই বলা লাগবে এই সিনেমার বিজিএম গুলার কথা। এই সিনেমায় কিন্তু অনেকগুলো ম্যাচ বিজিএম ছিল, যা স্ক্রিন প্লে গুলাকে অনেক প্রাণবন্ত করে তুলেছিল। সিনেমায় ভিএফএক্স এর কাজ বেশ ভালো ছিল, পাশাপাশি আমাদের বর্ষাপুর রিসার্চ সেন্টারের ভিএফএক্স এর কাজও ভালো হয়েছে। গল্পটা কিন্তু একটু ভিন্ন রকমের ছিল, অনেকটা নতুন ধরনের, একটি দেহ দুইটি পরিচয়, মানে ডিফারেন্ট টাইপ অফ স্টোরি। এই সিনেমার সাউন্ড মিক্সিংটা ছিল সবথেকে বেশি জোস, প্রত্যেকটা সিনের সাথে ওই সিন অনুযায়ী ফানি সাউন্ড ইফেক্ট কিংবা বিজিএম ব্যবহার করা হয়েছে। এই সাউন্ড মিক্সিং এর বিষয়টা একদম খাপে খাপে মিলছিল একটা সেরকম একটা ছবি এটা। এইবার কিল হিম সিনেমাটার নেগেটিভ দিকগুলো বলি, যার প্রথমে বলা লাগবে এর কালার গ্রেডিং। বেশ কিছু সিনে কালার গ্রেডিং ছিল খুবই দুর্বল।
এই সিনেমাটার বেশ কিছু সিনে বাংলা সিরিয়ালের ইফেক্ট মারা হয়েছে, মানে একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা তিন চার অ্যাঙ্গেল থেকে সেম ফুটেজ দেখাইতেছে সাউন্ড ইফেক্ট মাইরা, পুরাই সিরিয়ালের মতো। এইরকম সিরিয়াল ইফেক্ট আর বেশ কিছু জায়গায় বাড়তি কাজ আর বাড়তি কথা রাখায় এই সিনেমাটার ডিউরেশন 30% বেড়ে যায়, যার ফলে সিনেমাটার গল্প অনেক জায়গায় আপনার স্লো লাগতে পারে এবং বেশ কিছু জায়গায় আপনি বোরও হতে পারেন। টিপিক্যাল বাংলা সিনেমার মতো ভিলেনের এন্ট্রি হয় আর আইটেম সং শুরু হয়, আবারও টিপিক্যাল বাংলা সিনেমার মতো নায়ক নায়িকাকে হাগ করছে, সাথে সাথে রোমান্টিক গান শুরু। ভালোবাসি বল রে তুই। তবে একটা বিষয় ছিল সব থেকে বেশি গোজামিল মার্কা, সেটা হচ্ছে আমাদের বর্ষা আপুর হিডেন ক্যামেরা। মানে আমাদের বর্ষা আপু তার অফিসে বসে থেকে অনন্ত জলিল স্যারের সবগুলা মিশন লাইভ দেখতে পারত। এখন আমার কথা হচ্ছে এই যে বর্ষা আপুর লাইভে ভিডিওগুলো দেখতেছে, তো এই অ্যাঙ্গেল থেকে দাঁড়াইয়া এই মিশনের ভিডিওগুলো করতেছে ডাকে, মানে গায়েবি ক্যামেরাম্যান ওই জায়গায় রাখছে কিনা তো সমঝা। অ্যাক্টিং আর ডায়লগ ডেলিভারিতে আমাদের অনন্ত স্যার অনেক ভালো চেষ্টা করেছে, এটা প্রশংসা করার মতো, তবে আরও ভালো করতে হবে কারণ বেশ কিছু জায়গায় কিন্তু দুর্বলতা কিছুটা রয়ে গিয়েছিল। এইবার আসল কথায় আসি, এই কিল হিম সিনেমাটি কি 2010 সালে বলিউডে মুক্তি পাওয়া প্রিন্স সিনেমার নকল, মানে কপিক্যাট? এই গল্প নকল হওয়ার বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা চলছে বেশ। এক দিন কি মেমরি হ্যায়? মেমরি ইরেজ প্রোগ্রাম শুরু করব। প্রিন্স সিনেমা কোনটা চিনছেন? ওই যে একটা ভাইরাল গান আছে না, তেরে লিয়ে জুমো দিবানা বনকে তেরে লিয়ে। কপির বিষয়ে কথা বললে এক কথায় বলবো, এই কিল হিম সিনেমাটি প্রিন্স সিনেমাটির কপি বা নকল না। না সত্যি? হ্যাঁ সত্যি, তবে দুইটা সিনেমার মধ্যে কিন্তু কিছু বিষয়ে মিল আছে। যেমন দুইটা সিনেমার মধ্যে নায়কের নাম থাকে প্রিন্স। প্রিন্স আমি প্রিন্স। আর কপিয়ার গুঞ্জনটা ওঠার মূল কারণটা হচ্ছে সিনেমা দুইটার কনসেপ্টের মধ্যে কিন্তু বেশ কিছু মিল রয়েছে। নায়কের মেমরি ইরেজ করে দেওয়া, মানে মেমরি ডিলিট করে দেওয়া বা নতুন মেমরি সেট করে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু দুইটা সিনেমাতেই দেখা যায়। মূলত এই কারণটার জন্যই কিল হিম সিনেমাটাকে প্রিন্স সিনেমাটার নকল বলা হচ্ছে। তবে দুটি সিনেমার গল্পের মধ্যে কিন্তু অনেক অনেক পার্থক্য রয়েছে, দুটি সিনেমার প্লট, স্টোরি বিল্ড আর ফাইনাল ডেস্টিনেশন কিন্তু আলাদা বা ভিন্ন। ইউটিউবার তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। সব মিলিয়ে বললে বরাবরের মতো একটা কথাই বলবো, অনন্ত জলিল স্যার কিন্তু অনেক ভালো চেষ্টা করতেছে, তার চেষ্টাটাকে আমি সম্মান করি। তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে চাচ্ছেন, এটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। তার দ্বারা চলচ্চিত্রের উপকার হবে, অনন্ত জলিলের দ্বারা হবে। কিল হিম সিনেমায় আমাদের বর্ষা আপুর আনন্তা স্যারের বুকে লাথি দেওয়ার সিনটা নিয়ে কিন্তু বেশ আলোচনায় সৃষ্টি করেছিল আমাদের আনন্তা ভাই। বর্ষা আমাকে একটা লাথি মারছে বুকে বুকে। হলে বসেই সেই লাথি দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের, কি আপনারাও দেখবেন নাকি? ছাড়বো। সিনেমাটি দেখে বের হওয়ার পর আমার হঠাৎ করেই দেখা হয়ে যায় এই কিল হিম সিনেমাটির ডিরেক্টর জনাব ইকবাল সাহেবের সাথে। উনার সাথে কথা বলে এই কিল হিম সিনেমাটি তৈরির পেছনের পরিশ্রম সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। পাশাপাশি উনি আমাদেরকে এটাও জানালেন যে সিনেমা ইন্ডাস্ট্রিতে উনি কিন্তু ডিরেক্টর হিসেবে নতুন। পাশাপাশি অধিকাংশ হল মালিকেরা নাকি জানিয়েছে তার এই সিনেমাটির দর্শকপ্রিয়তা এবং চাহিদা নাকি অনেক উপরে রয়েছে। জীবনের প্রথম অনন্ত জলিলের সিনেমা দেখলাম, ভাবছিলাম যে গতবার যে মুভিটা ছিল সবাই বললো যে কিছু না অ্যাক্টিং না দেখতে পারলেও হচ্ছে এন্টারটেনমেন্ট ছিল, সেই আশে আসছিলাম। তো শুরু হইলো ভালো কথা, মানে কেমনে শুরু হলো এটাও বুঝতাম না, সে যে কেমনে হলো তাও বুঝতাম না, আমি ভাবতেও পারি না। সো গাইস দ্যাটস অল ফর টুডে, আশা করি ভিডিও আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাকে প্রথমবার দেখে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটা বাজিয়ে দিবেন। আর আপনারা যদি হলে গিয়ে কিল হিম সিনেমাটি দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানান যে আপনার কাছে কিল হিম সিনেমাটি কেমন লেগেছে, আনন্দ জলিল স্যারের পারফরমেন্স কেমন লেগেছে, পাশাপাশি আপনারা আর কোন সিনেমাটি রিভিউ দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানান। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দ্যান স্টে ওয়েল, স্টে অসাম, বাই।